প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে তোমরা যারা একাদশ শ্রেণীতে করছ তাদের অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগতম তো আমরা আজকের পঞ্চম অধ্যায় আমাদের আজকে শেষ করার টার্গেট আছে আমরা লেকচারটা মোটামুটি শেষ করে ফেলেছি তো আজকের আমরা চাচ্ছি যে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাক তো এখন আমরা জানি না পারবো কি শেষ করতে তবে আমাদের টার্গেট থাকবে আমরা এটাকে আজকে শেষ করে ফেলব চ্যাপ্টার ফাইভ তো এখন আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম শ্রমের দক্ষতা সংজ্ঞাটা দেখেছিলাম কিন্তু আজকে আমরা এর নির্ধারক সমূহ দেখতে চাই শ্রমের দক্ষতার সাথে সাথে এরপরে আমরা দেখতে চাই শ্রমের গতিশীলতা গতিশীলতার জাস্ট আমরা একটু হালকা ডিসকাস করেছিলাম শ্রমের বৈশিষ্ট্যের ভেতরে তো এরপরে আমরা দেখতে চাই মজুরি আমরা কাকে বলে বলেছিলাম তো সেই মজুরির ধারণাটা আমরা আজকের একটু দেখতে চাই এরপরে আমরা দেখতে চাই বিভিন্ন পেশায় যে মজুরি হারের পার্থক্য বা মজুরিতে কেন পার্থক্য থাকে সেটা আমরা দেখতে চাই এবং বাংলাদেশের আমাদের কম মজুরি কেন আমাদের শ্রমিকরা পেয়ে থাকে আমরা সেটার কারণটাও দেখতে চাই তো তোমরা সবাই দ্রুত তোমাদের রোল নাম্বারটা দিয়ে দিও এখানে তো এখন আমরা আসি আমরা শ্রমের দক্ষতা দেখতে যে আমরা বলেছিলাম যে আমাদের শ্রমের দক্ষতার যে সূত্র সেটা আমরা বলেছিলাম উপরে হলো আমাদের থাকে মোট উৎপাদন আর নিচে হলো আমাদের কাজের সময় তো আমরা যদি একই সময়ে চিন্তা করি যে ধরলাম একজন দশ ঘন্টায় বিশটা উৎপাদন করতে পারে আর একজন দশ ঘন্টায় পাঁচটা করতে পারে তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে সবচেয়ে পারে তার কর্মক্ষমতা বেশি অর্থাৎ তার দক্ষতা বেশি আবার যদি কেউ কম উৎপাদন করে তাহলে তার কর্মক্ষমতা বা কর্মদক্ষতা কম ফলে তার দক্ষতা শ্রমের দক্ষতাটাও কম তো এখন আমরা এখান থেকে আমরা দেখি যে শ্রমের দক্ষতা নির্ধারক সমূহ কি কি আছে তো আমরা বলছি কাজ করার ক্ষমতা তো এই যে কাজ করার ক্ষমতা আর কাজ করার ইচ্ছা এগুলো আবার কিসের উপরে নির্ভর করে সেগুলো আমরা পরে আসছি তো আমরা যদি বলি যে কারোর কাজ করার ক্ষমতা বেশি আছে তো সেই বেশি হওয়ার কারণগুলো আমরা পরে ডিসকাস করতে চাই তো যদি কাজ করার ক্ষমতা কারোর বেশি থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে তার দক্ষতাটা বেশি তারপর আমরা বলছি যে কাজ করার ইচ্ছা তো আমি যদি বলি যে আমার আমি একটু ফাঁকিবাজি করতে চাই আমার কাজ করার ইচ্ছা অতটা নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দক্ষতাটা প্রমাণিত হয় না ফলে দেখা যায় কি সেক্ষেত্রে শ্রমের দক্ষতাটা কমে যায় তো এরপর আমরা বলছি সংগঠনের নৈপুণ্য তো সংগঠনের নৈপুণ্য আমরা বলছি যে সংগঠক কত ভালোভাবে শ্রমিকের সঙ্গে শ্রম পুঁজি এবং মূলধনকে অবজার্ভ করতে পারে এবং শ্রম পুঁজি এগুলোকে অবজার্ভ করতে পারে যত বেশি তার অবজারভেশন ভালো হয় সেক্ষেত্রে তার দেখা যায় কি যে তার উৎপাদন ক্ষমতাটা শ্রমিকের সেক্ষেত্রে সে বাড়িয়ে নিতে পারে অর্থাৎ সংগঠন যদি তার নৈপুণ্য না থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি শ্রমিকের পরিপূর্ণ আমরা যে দক্ষতা বলি সেটা কিন্তু পুরোপুরি কাজে লাগানো যায় না তো এরপরে আমরা বলছি যে কারখানার অবস্থা তো দেখা যায় যে ধরলাম যে কারখানার পরিবেশ যদি ভালো হয় সেক্ষেত্রে কাজ করার ক্ষমতা কিন্তু বেড়ে যায় যেমন আমরা দেখি যে অনেক আমাদের যে গরম প্রধান দেশ যেখানে সেখানে আমরা যদি বলি যে আমাদের কাজ করার ক্ষেত্রে আমার অতটা স্মুথনেস নেই অর্থাৎ আমার কাজ করতে গেলে আমার পরিবেশটা অতটা ভালো না কিন্তু আমি যদি বলি আমার এয়ার কন্ডিশন রুম আছে সেখানে আমাদের সব ফ্যাসিলিটি দেওয়া আছে আমার কারখানার অবস্থা বা কাজের অবস্থাটা বেটার তাহলে সেক্ষেত্রে কিন্তু শ্রমের দক্ষতাটাও বেড়ে যায় দক্ষতাটাও বেড়ে যায় এরপরে আমরা বলছি যন্ত্রপাতির প্রকৃতি উৎপাদন প্রণালী তো আমরা যদি দেখি যে যন্ত্রপাতি উন্নত যন্ত্রপাতি যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উৎপাদনটাও বেড়ে যায় যেমন আমরা উদাহরণে বলেছিলাম যে বাংলাদেশের শ্রমিকের চাইতে আমেরিকান শ্রমিকরা দশ গুণ বেশি উৎপাদন করে অর্থাৎ বাংলাদেশের শ্রমিক যদি একটা উৎপাদন করে তাহলে সেম সময়ে আমেরিকান শ্রমিক দশটা উৎপাদন করতে পারে দশ গুণ বেশি উৎপাদন করতে পারে তো এর কারণ কি কারণ হলো তাদের যন্ত্রপাতি যে প্রযুক্তি তার সঙ্গে আছে বা তার সঙ্গে যে ক্যাপিটাল গুড আছে সেটা কিন্তু অনেক উন্নত আর কি কিন্তু বাংলাদেশের আমাদের যন্ত্রপাতি অনুন্নত হওয়ার ফলে আমাদের শ্রমিকদের উৎপাদন ক্ষমতাটাও কম তো এখানে আবার ব্যাপার আছে যে যন্ত্রপাতি শুধু থাকলেই হবে না তার ইউজটাও আমাকে জানতে হবে ব্যবহার যদি আমি কম জানি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদনটা বা শ্রমিকের কর্মক্ষমতাটা অতটা বাড়ে না তো এরপর আমরা বলছি সামাজিক নিরাপত্তা তো সামাজিক নিরাপত্তা বললে আমরা কি বুঝি যে সোশ্যাল সিকিউরিটি বললে আমাদের স্বাস্থ্য সেবা আসে চাইল্ড কেয়ার আসে তারপরে আমরা বলি যে সামাজিক নিরাপত্তা মূলত আমাদের যদি আমি বলি যে আমাদের বেকারদের জন্য যে ফ্যাসিলিটি সেগুলো যদি দেয়া হয় তো এইসব মিলে আমাদের সোশ্যাল সিকিউরিটি আসে বিধবা ভাতা বয়স্ক ভাতা এগুলো মূলত আমাদের সামাজিক নিরাপত্তা তো সামাজিক নিরাপত্তা ফ্যাসিলিটি যত বেশি থাকে তত দেখা যায় যে শ্রমিকদের কাজ করার টেন্ডেন্সিটাও বেশি হয় তো কারণ কি কারণ হলো যদি আমি সামাজিক নিরাপত্তা দিয়ে দিয়ে থাকি তাহলে দেখা যাবে কি যে শ্রমিকদের স্বাস্থ্যগত দিক বা শ্রমিকের গুণগত দিক পরিবর্তন শ্রমিকের স্বাস্থ্যগত দিকটা উন্নত হয় যেমন আমি যদি বলি স্বাস্থ্যসেবা প্রোভাইড করা হয় যদি সবাইকে ফ্রিতে তাহলে দেখা যাবে শ্রমিকরা কিন্তু সেবা নিতে পারে অর্থাৎ প্রবেশ করার আগেই সেবা নিতে পারে ফলে সেবা নিলে কি দেখা যাবে যে তাদের শারীরিক গঠন থেকে শুরু করে অন্যান্য মানসিক অবস্থাও বেটার হবে ফলে দেখা যাবে কি তাদের কাজ করার ক্ষমতাও বেড়ে যায় অর্থাৎ যদি তার সামাজিক নিরাপত্তাটা ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কাজ করার ইচ্ছা বা কাজ করার ক্ষমতাটাও অনেক ক্ষেত্রে বেড়ে যায় তো এরপরে আমরা আসি এরপরে আমরা 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 দেখি এরপরে যে আমাদের দুটো আলাদা করে ফেলেছি একটা কাজ করার ক্ষমতা আর একটা হলো কাজ করার ইচ্ছা তো এখন আমরা দেখি যে শ্রমিকের কাজ করার ক্ষমতা কিসের উপরে নির্ভর করে তো এখান থেকে আমরা বলছি যে শ্রমিকের কাজ করার ক্ষমতা তার শারীরিক যোগ্যতার উপরে নির্ভর করে অর্থাৎ আমার সুঠাম দেহির হলে আমার সেক্ষেত্রে কাজ করার ক্ষমতা বাড়ে তো আমরা যদি দেখি যে তুলনামূলকভাবে আমাদের এশীয় দিক বা ইউরোপিয়ান যদি আমরা লেবারদের চিন্তা করি তাহলে দেখা যাবে কি তারা আমাদের চাইতে অনেক বেশি কিন্তু শারীরিক যোগ্যতা সম্পন্ন ফলে দেখা যায় কি যে আমাদের শ্রমিকরা যেভাবে কাজ করতে পারে তার চাইতে কিন্তু তারা আরো বেশি কাজ কর সময় কাজ করতে পারে অর্থাৎ দেখা যায় কি যে ইউরোপীয়রা সহজে ক্লান্ত হয় না কিন্তু আমরা সহজে ক্লান্ত হয়ে যাই এক্ষেত্রে কারণ আমাদের শরীর শারীরিক গঠনটাই ইউরোপিয়ানদের মতো না আর কি তো এরপর আমরা বলছি যে জীবনযাত্রার মান তো জীবনযাত্রার মান যত বেটার হয় কাজ করার ক্ষমতাটাও তত বাড়ে কারণ আমরা যদি বলি যে একটা যদি আমি বলি যে তুলনামূলকভাবে যার অর্থনৈতিকভাবে দুর্বল সেখান থেকে একটা শিশু যখন বড় হয় তখন সে যে যে পুষ্টিমান সে গ্রহণ করে যদি একটা ভালো পরিবার থেকে যেখানে তাদের উন্নত সব ধরনের ফ্যাসিলিটি সে পায় সেখান থেকে যদি কেউ বড় হতে থাকে তাহলে দেখা যাবে কি যে পুষ্টি মানটা কিন্তু তার অনেকটা বেশি থাকে ফলে দেখা যায় কি যে জীবনযাত্রার মান ভালো হলে সেক্ষেত্রে তার হায়ার এডুকেশন ফ্যাসিলিটিও সে পায় বেটার ফুড সে পায় ফলে দেখা যাবে কি যে তার কাজ করার ক্ষমতাটাও কিন্তু বেড়ে যায় তো এরপরে আমরা বলছি যদি বুঝতে অসুবিধা হয় আমাকে क्वेश्चन করবে এরপর আমরা বলছি জলবায়ু তো জলবায়ু যদি আমরা বলি যে শীতপ্রধান আর গ্রীষ্মপ্রধান দেশ তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে শীতপ্রধান দেশের যারা তাদের কাজ করার ক্ষমতাটা বেশি এবং গ্রীষ্মপ্রধান দেশে অল্পতেই তারা ভেঙে পড়ে আর কি কারণ দুর্বল হয়ে যায় ফলে দেখা যায় কি যে তাদের গ্রীষ্মপ্রধান দেশগুলোতে কিন্তু আমাদের কাজ করার ক্ষমতাটা তুলনামূলকভাবে কম থাকে এরপর আমরা বলছি জাতিগত গুণ তো জাতিগত গুণ দেখা যায় কি যে আমরা যদি বলি চাইনিজ তারপরে ইউরোপিয়ান এরা কিন্তু কাজে ফাঁকি দেওয়ার বা এদের কিন্তু জাতিগত ভাবে এদের কাজ করার ক্ষমতাটা তুলনামূলক ভাবে বেশি আমরা যদি দেখি যে কোন জাপানি অন্টারপ্রেনার বা চাইনা অন্টারপ্রেনার অর্থাৎ সংগঠক তারা কিন্তু রেস্ট বলতে তাদের মধ্যে আমরা খুব বেশি দেখি না অর্থাৎ তাদের মধ্যে এই যে জাতিগত গুণটা আছে কিন্তু আমরা বাঙালির একটু আরাম আর কি ফলে দেখা যায় যে আমাদের মধ্যে কাজ করার টেন্ডেন্সিটা তুলনামূলক ভাবে একটু কম এরপর আমরা বলছি নৈতিক যোগ্যতা নৈতিক যোগ্যতা অর্থ কি যে আমি কাজে ফাঁকি দিব না অর্থাৎ আমার যে নীতিগত দিকটা সেটা যদি বেটার হয় তাহলে দেখা যাবে কি যে আমার কাজ করার ক্ষমতাটা বেশি হবে তো এরপর আমরা বলছি কি শিক্ষা ও প্রশিক্ষণ এটা আমাদের এক নম্বরে হওয়া উচিত ছিল তো যার শিক্ষা ও প্রশিক্ষণ বেশি যার শিক্ষা ও প্রশিক্ষণ বেটার তাহলে তার কাজ করার ক্ষমতাটা বেশি হবে যেমন আমি যদি বলি যে একজন যারা হায়ার এডুকেশন নিয়েছে তারা এখন ব্যাংকে একজন বসছে ব্যাংকে যার ডিগ্রি ঠিক্রি আছে ব্যাংকের ক্ষেত্রে যার ডিগ্রি নানা ধরনের ডিগ্রি আছে তাহলে সেক্ষেত্রে সে দেখা যাবে কি যে ব্যাংকে বসলে তার যে প্রোডাক্টিভিটি হবে একজনের দশ বছর এজুকেশন আছে অর্থাৎ ক্লাস টেন পর্যন্ত পড়েছে ক্ষেত্রে কিন্তু তার কোয়ালিটিটা অত বেশি বেটার হবে না অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে যে ফ্যাসিলিটিগুলো আমরা তার কাছ থেকে পাবো সেগুলো কিন্তু অতটা বেটার হবে না বেটার কোয়ালিটি হবে না তার কাছ থেকে কিন্তু আমরা ওভাবে স্মুথ কাজ এক্সপেক্ট করতে পারি না তাহলে দেখা যায় কি শিক্ষা ও প্রশিক্ষণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করার ক্ষমতাটাও বেড়ে যায় যেমন আমরা যদি এগ্রিকালচার সেক্টরও চিন্তা করি তাহলে দেখা যাবে যে এখন কিন্তু অনেক শিক্ষিত জনগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু তারা কৃষিতে নিযুক্ত হচ্ছে ফলে আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে নানা ধরনের কারিগরি দিক কিন্তু তারা এখানে টেস্ট করতে পারছে ফলে দেখা যাচ্ছে কি যে আগের যে সনাতন পদ্ধতি ছিল সেটা কিন্তু এখন ট্রান্সফার হয়ে এখন কিন্তু এখন আমাদের আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে ব্যবহার শুরু হওয়াতে দেখা যাচ্ছে কি যে এই জনগোষ্ঠীর কিন্তু যারা এই শিক্ষিত জনগোষ্ঠী তাদের কিন্তু আমাদের উৎপাদন বা কমপاؤن এন্ড বেশি হচ্ছে তো এরপর আমরা বলছি কি বুদ্ধিগত যোগ্যতা বুদ্ধিগত যোগ্যতাটা আমাদের আসে শিক্ষা প্রশিক্ষণ থেকে যার শিক্ষা প্রশিক্ষণ বেশি তার বুদ্ধিগত যোগ্যতাটাও বেশি ফলে দেখা যায় কি যে তার উৎপাদন ক্ষমতাটাও বেশি হয় অর্থাৎ শ্রমের দক্ষতা তার ক্ষেত্রে বেশি হবে তো এরপর আমরা আসি আমাদের পরের টপিক তো পরের টপিক আমরা বলছি আমাদের শ্রমিকের কাজ করার ইচ্ছা তো শ্রমিকের কাজ করার ইচ্ছা মূলত কিসের উপরে ডিপেন্ড করে শ্রমের বিশেষায়নের উপরে ডিপেন্ড করে সেটা আমরা ব্যাখ্যা দিচ্ছি একটু পরেই তো আমরা বলছি বিশেষণটা আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা সেটা আমরা এসে দেখাচ্ছি তো এরপর আমরা বলছি যে কারখানার পরিবেশ তো কারখানার পরিবেশটা আমরা যদি বলি যে বেটার যদি হয় তাহলে আমাদের কাজ করার ইচ্ছাটা বেটার হয় যেমন আমি যদি দেখি যে আমি ক্লাস নিচ্ছি তো সেক্ষেত্রে ক্লাসরুমে আমার ভীষণ আমাদের গরমের একটা গরম ওয়েদার সেখানে আমি ক্লাস কন্ডাক্ট করা আমাদের জন্য কঠিন হয় কিন্তু আমি যদি বলি এখানে আমার এয়ার কন্ডিশন ফ্যাসিলিটি আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার পরিবেশটা বেটার তারপরে আমরা যদি বলি যে যারা অনেক সময় দেখা যায় যে আহ আগুনের পাশে যাদের কাজ করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজ করার ইচ্ছাটা তুলনামূলক ভাবে ধীরে ধীরে কমে যায় তো সেক্ষেত্রে যদি তারা কারখানার পরিবেশটা বেটার করতে পারে তাহলে কিন্তু আমাদের এই যারা উত্তপ্ত লোহার কারখানায় কাজ করে তাদের জন্য কিন্তু এই এটা রিস্কটা অনেক বেশি এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কি তাদের কাজ করার ইচ্ছাটা তুলনামূলকভাবে কমে যায় তো সেক্ষেত্রে যদি তাদের বেসার বেটার ফ্যাসিলিটি দেওয়া যায় তাহলে কিন্তু তাদের কাজ করার ইচ্ছাটা কিন্তু বেড়ে যাবে তো এরপর আমরা বলছি যে কাজের শর্ত তো দেখা যায় যে আমার যদি কি ধরনের কাজ করতে হবে কাজ যদি শর্তের পরিমাণ বেশি থাকে তাহলে দেখা যায় কি যে কাজ করার ইচ্ছাটা কমে যায় কিন্তু যেখানে কাজের শর্ত যে তোমাকে এই এইগুলো করতে হবে না বা তোমাকে এই এইগুলো করতে হবে আবার যেখানে নিজের ইচ্ছার উপরে নির্ভর করে না যেখানে কোম্পানির ইচ্ছার উপরে নির্ভর করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ইচ্ছাটা কমে যাবে আর কি কাজ করার ক্ষেত্রে তো কাজের শর্তের উপরে ডিপেন্ড করে যে আমি কিভাবে কাজ করতে চাই কাজের শর্ত যদি জটিল বা কঠিন হয় সেক্ষেত্রে কিন্তু আমার কাজ করার ইচ্ছাটা কমে যায় আর কাজের শর্ত যদি আমার শিথিল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কাজ করার ইচ্ছাটা বেড়ে যায় এরপর আমরা বলছি নিরাপত্তামূলক ব্যবস্থা তো যদি আমরা দেখি যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বা লোহার আমরা যে বললাম উত্তপ্ত লোহার কারখানা যেখানে লোহাকে গালানো গলানো হয় তো সেক্ষেত্রে আমরা দেখছি কি যে সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি উন্নয়নশীল দেশ বলি একটা সময় ছিল এখানে নিরাপত্তামূলক ব্যবস্থা কিন্তু খুব দুর্বল ছিল এবং সেখানে দেখা যেত কি যে অগ্নি নির্বাহন ব্যবস্থা খারাপ হওয়ার ফলে সেখানে কিন্তু আমাদের অনেক শ্রমিককে আমরা হারিয়েছি আর কি তো এই যদি নিরাপত্তা মূলক ব্যবস্থা যেসব কারখানায় বেটার সেই সব কারখানা শ্রমিকদের কিন্তু কাজ করার ইচ্ছাটা অনেক বেশি কিন্তু দেখা যায় কি যেসব জায়গায় অবস্থা এরকম খারাপ সেখানে কাজ এরপর আমরা বলছি যে কাজের সময় তো দেখা যায় কি যে যদি কাজের সময়টা স্মুথ থাকে যে আমার উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কাজ করার ইচ্ছাটা বাড়ে কিন্তু যদি কাজের সময় দীর্ঘ হয় তাহলে দেখা যায় কি একটা নির্দিষ্ট সময় পরে আমার কিন্তু কাজ করার ইচ্ছাটা তুলনামূলকভাবে ভাবে কমে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজের সময়টা আমরা কিভাবে একটা সময় ছিল যখন আমাদের কোনো দাস ব্যবহার করা হতো দাসরা শ্রমিক কাজ হিসাবে করতো তো সেক্ষেত্রে দেখা যেত কি যে কাজের কিন্তু কোনো নির্দিষ্ট সময় ছিল না বিশ বাইশ একুশ এরকম কোনো টাইম ছিল না পরে কিন্তু আমরা মে দিবস পালন করি কারণ শ্রমিকদের আন্দোলনের ফলেই কিন্তু এই মে দিবসটা এসছে আমরা পয়লা মে এটাকে মে দিবস হিসাবে পালন করি এবং সেদিন কিন্তু আমাদের সেই সময় থেকে কিন্তু আমাদের আট ঘন্টা শ্রম আওয়ারটাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো তারপরে আমরা জানি যে এখনো কিন্তু আমাদের সেই কাজের সময়টা যে আট ঘন্টা নট নেসেসারি এটা কিন্তু ইনডিরেক্টলি এটা বারো চোদ্দ পনেরো ঘন্টাও কারো কারোর ক্ষেত্রে করতে হয় তো সেক্ষেত্রে এখনো আমাদের সেই কাজের সময়টা কিন্তু পুরোপুরি কাজের কাজের সময়টা যে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কাজ করার টেন্ডেন্সিটাও বাড়ে কিন্তু যত বেশি তাকে আমরা লোড দিতে থাকি তত কিন্তু তার কাজ করার ইচ্ছাটা কমে যায় তো সেক্ষেত্রে কতটুকু সময় তাকে কাজ করানো হবে এটা ডিপেন্ড করে সংগঠনের নৈপুণ্যের উপরে সংগঠক কিভাবে তাকে চাচ্ছে যদি সংগঠক দক্ষ কাজের সময়টাও ঠিকভাবে করতে সংগঠন তো আমরা জানি যে শ্রমিক সংগঠন আহ এটা নিয়ে আমরা আলোচনা করবো শ্রমিক সংগঠন আমরা কাকে বলি যে শ্রমিক সংগঠন হলো তারাই যারা শ্রমিকদের একটা গোষ্ঠী তারা গোষ্ঠীবদ্ধ আচরণ করে এবং তাদের নির্দিষ্ট দাবি দেওয়া জন্য তারা দর করে এই যেখানে আমাদের কাজের শর্ত কারখানার পরিবেশ সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা এগুলোর জন্য তারা কারখানার যে মালিক তার সঙ্গে দরকষাকষি করে তো এই দরকষাকষি যে সংগঠনটা করে শ্রমিকদের যারা গোষ্ঠীবদ্ধ বা একত্রে মিলিত হয়ে এই সংগঠনটা কাজ করে তাদেরকে আমরা বলি শ্রমিক সংগঠন তো শ্রমিক সংগঠন যদি আহ শক্তিশালী হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি শ্রমিকদের ফ্যাসিলিটি বাড়ে তো শ্রমিকদের ফ্যাসিলিটি যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের কাজ করার ক্ষমতাটাও ইচ্ছাটাও বেড়ে যায় ক্ষমতা বা ইচ্ছা যাই বলে না কেন সেক্ষেত্রে তাদের কাজ করার ইচ্ছাটাও বেড়ে যায় যদি তোমাদের কোশ্চেন থাকে এখান থেকে আমাকে কোশ্চেন করতে পারো কোশ্চেন থাকলে কোশ্চেন করো আমরা একটা দ্রুত শেষ করে ফেলেছি এখন আমাদের একটা টপিক বাদ ছিল সেই টপিকটাকে আমরা যেতে চাই কোনটা বাদ ছিল বলো তো আচ্ছা এখন আমরা আসি এটাকে আমরা দেখি যে শ্রমের বিশেষায়ন কাকে বলে আমরা একটু দেখে আসি তাহলে এখন দেখো আমি ইংরেজিতে লিখছি কিন্তু বাংলায় বলে যাব আর কি তো আমরা বলছি যে শ্রমের বিশেষায়ন আমরা দ্রুত শেষ করতে চাই আমাদের আজকের বেশ খানিকটা পথ আমরা আগাতে চাই তো এখন আমরা বলছি যে স্পেশিয়ালাইজেশন অফ লেবার অর্থাৎ শ্রমের বিশেষ বিশেষায়ন স্পেশিয়ালাইজেশন স্পেশিয়ালাইজেশন অফ লেবার তাহলে এখন আমরা বলছি এটাকে বলছি শ্রমের বিশেষায়ন তাহলে আমরা বলছি স্পেশালাইজেশনটাকে একটু ভাগ করে নিলে আমরা পাই স্পেশাল অর্থাৎ বিশেষ তাহলে আমি যদি বলি যে আই আই আ স্পেশাল স্পেশাল ডক্টর ডক্টর তারপরে আমি যদি বলি যে স্পেশাল টিচার আমরা সচরাচর স্পেশাল টিচার বলি না স্পেশাল টিচার অথবা আমরা যদি বলি যে স্পেশাল ফুটবলার ক্রিকেটার ক্রিকেটার আর আমরা এভাবে বলতে পারি আর কি যে স্পেশাল তাহলে স্পেশাল বললে আসলে কি বোঝায় তাহলে আমরা বলছি যে হিওর শি ইজ স্পেশাল ইন দ্যাট সেক্টর অর্থাৎ যাকে আমরা বলছি সে এই সেক্টরে স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু কিন্তু আমি যদি বলি যেমন

তারপরে আমরা যদি আর কি বলতে পারি তারপরে আমরা বলতে পারি যে টিচার তাহলে এখন আমি যদি বলি যে আই এম এভরিথিং কারণ আমি একই সঙ্গে ডক্টর টিচার সব কিছু আই এম ইভি এভরিথিং অফ কি নাথিং আই এম নাথিং অফ এভরিথিং এরকম হবে আই এম নাথিং অফ এভরিথিং এটার ব্যাখ্যা দাও আমাকে এটা আমি কি বললাম কি ব্যাখ্যা দিলাম বলো এটার ব্যাখ্যা কি বলো আমাকে কথা বলো তোমরা কি কথা বলতে পারছো না আমি তো দেখতে যে তোমাদের স্পিকার অন আছে 6342 স্বীকার অন করো এই 6342 তুমি কি আছো তুমি অ্যাবসেন্ট আমি দিস স্যার বলো আমি এটা কি লিখেছি আমাকে একটু বলো যে এটা আমি কি লিখেছি এখান থেকে কি লিখেছি কোনটা স্যার টু ইয়ে করেন এই যে এটা কি লিখেছে এই যে শেষ লাইনটা এটার ব্যাখ্যা দাও আই অ্যাম নাথিং অফ তার অর্থ কি যেমন ধরো আমি বলেছি যে আমি একই সঙ্গে ডক্টর ফুটবল প্লেয়ার ইঞ্জিনিয়ার ক্রিকেটার টিচার তাহলে আমি যদি ফুটবল খেলতে যাই তাহলে কি ঘটনা ঘটবে দেখা যাবে আমি গোলকিপার তাহলে দেখা যাবে বল একটা আর মাঠে থাকবে না সব গোলের মধ্যে চলে যাবে তারপরে আমি একই সঙ্গে ডক্টর আমি যদি চিকিৎসা করি তাহলে সেই রোগীকে বাঁচানো কঠিন হয়ে যাবে আমি যদি ইঞ্জিনিয়ার হই তাহলে দেখা যাবে কি সেই বিল্ডিংটাকে ধরে রাখা কঠিন হয়ে যাবে অথবা আমি যদি ক্রিকেটার হই তাহলে দেখা যাবে কি যে আমি এক বলই খেলতে পারছি অথবা আমি যদি টিচার হই তাহলে দেখা যাবে কি স্টুডেন্ট খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে তার অর্থ কি আমি যখন একসঙ্গে সব আমার ইফোর্টটা আমার যে ইফোর্ট আমার যে চেষ্টা যখন আমি বিভিন্ন জায়গায় দিচ্ছি তখন আমি কি হয়ে যাচ্ছে আসলে আই এম নাথিং অফ এভরিথিং তখন দেখা যাচ্ছে কি

তারপরে আমি যদি বলি যে আমি একজন যদি এখন ইঞ্জিনিয়ারের মধ্যে বিহেভ করতে চাই তাহলে সেটা ভেরি ভেরি রং কিন্তু আমাদের বাঙালির মধ্যে আমাদের এই বিহেভিয়ারটা আছে যে আমরা সবকিছু জানি তাহলে আমরা বলছি কি যে এখন আমি যদি বলি এবার দেখো আমার সমস্ত এফোর্ট সমস্ত চেষ্টা যদি আমি এক জায়গাতে দেই অর্থাৎ কোনটার পেছনে টিচার হওয়ার পেছনে তাহলে সেক্ষেত্রে কি হবে আই এম এ স্পেশাল টিচার অথবা আমি যদি বলি যে আমার সমস্ত এফোর্ট আমি যদি একজন ক্রিকেটার পেছনে ক্রিকেটার হওয়ার পেছনে দেই ব্যয় করি তাহলে দেখা যাবে কি সেক্ষেত্রে আমি একজন বিশেষ ক্রিকেটার হতে পারি যেমন সাকিব আল হাসান যদি সে একই সঙ্গে ইঞ্জিনিয়ার হতো তাহলে দেখা যেত কি ওই আমরা শেষ লাইনটা যা লিখেছি সেটাই হতো আর কি সে কোনো কিছুই হতে পারতো না তাহলে আমরা বলছি কি যে তাহলে স্পেশালাইজেশন বা বিশেষ আইন শ্রমের বিশেষ বলতে আমরা কি বুঝি শ্রমের বিশেষ বলতে কি বুঝি বলো শ্রমের বিশেষ আইন বলতে আমরা কি বুঝি বলো হ্যাঁ তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ আবু সাহেব বলো ছয় হাজার তিনশো এক আবু সাহেব স্পিকার অন করো যারা স্পিকার বন্ধ রাখবে তাদেরকে অ্যাবসেন্ট করে দেব আমি কলমটা নিয়ে আসি

আমি যদি আমি এখান থেকে যে একটা ব্যাখ্যা দিলাম সেটার ক্ষেত্রে তোমার ব্যাখ্যাটা কি হতে পারে বলো এটার সংজ্ঞাটা কি দিতে পারো তুমি বলো শ্রমের বিশেষণ বলতে কি বুঝো তাহলে আমরা কি বলতে পারি শ্রমিক তার সমস্ত চেষ্টা যদি বিভিন্ন কাজে ব্যয় না করে একটা স্পেশাল কাজে দেয় অর্থাৎ একটা নির্দিষ্ট কাজে সে যদি ব্যয় করে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি তাকে শ্রমের বিশেষায়ন হ্যাঁ বুঝতে পেরেছ আলসারিয়া দিব্বি বুঝতে পেরেছ স্যার রেবি স্পিকার অন করো যারা স্পিকার অফ থাকবে সবগুলোরকে ਐসেন্ড করে দেব আর তোমাদের নামের পাশে নাম রোল নাম্বার লেখা নাই কেন তাহলে এবারে আমাকে একটু আরেকবার আমি কি ডেফিনিশনটা দিলাম শ্রমের বিশেষণ কাকে কি বললাম শ্রমের বিশেষণ কোনো একটা কাজের উপর যদি আমি সমস্তstylesheet কে কি করি নিয়োজিত করি তাহলে সেই ক্ষেত্রে বলা হয় তাকে বলা হয় শ্রমের বিশেষণ ঠিক আছে এবার দেখো আমরা বলছি যদি শ্রমের বিশেষায়ন হয় তাহলে শ্রমিকের কাজ করার ক্ষমতা বা ইচ্ছা বেড়ে যায় সেটা কিভাবে হতে পারে যেমন ধরো আমরা একটা এখানে একটা চিত্র আঁকি যেমন আমরা বললাম যে এই যে ধরো একটা একটা ছাতা তৈরি হচ্ছে ছাতা তো চিনো আমরেলা একটা ছাতা তৈরি হচ্ছে ঠিক আছে এই ছাতাটা তৈরি হচ্ছে এবার দেখো এই যে যখন ছাতাটা তৈরি হচ্ছে তখন এই ছাতা তৈরির জন্য এর কয়েকটা প্রসেস আছে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা কি যেমন ধরলাম প্রথমে তোমাকে কাপড় কাটতে হয় কাপড় কাটতে হয় এটাকে আমরা বলছি কাটিং তারপর আমরা বলছি সেলাই কাপড়টাকে সেলাই করতে হয় যেটাকে আমরা বলি সিউইং তাহলে আমরা বলছি কি কাপড়টাকে আমাদের সেলাই করতে হচ্ছে সেলাই করতে হচ্ছে এটাকে আমরা একটা সুচ হিসাবে রাখলাম বা এটা যাই হোক সেলাই করতে হচ্ছে মেশিনারি এখানে সেলাই করতে হচ্ছে এবার আমরা বলছি কি যে এই কাপড়টাকে এই যে আমাদের যে একটা বাট আছে এইরকম একটা এই বাটটাকে আমাদের তৈরি করতে হচ্ছে মেক করতে হচ্ছে এবার শেষ মেশ এই তিনটা প্রসেসকে এক করছে একজন এটাকে আমরা বলছি ছাতা তৈরি হয়ে গেল ফাইনালি অ্যাসেম্বলিং যাকে বলে এই অ্যাসেম্বলি এবার দেখো এটা আমাদের ফার্স্ট স্টেজ এটা ধরলাম আমাদের আরেকটা স্টেজ এটা আমাদের আরেকটা স্টেজ আর ফাইনাল স্টেজটা হলো এটা এই চারটা স্টেজ এবার ধরো তুমি একজন লেবার নিয়োগ দিচ্ছ এই একজন লেবার সে সব কিছুই করছে কি কি করছে কাপড় কাটছে এক নম্বর করছে দুই নম্বর করছে তিন নাম্বারও করছে আবার চার নাম্বারও করছে তাহলে একজন সব করছে তাহলে আমরা বলছি কি সে কাপড় কাটছে সেলাই করছে বার তৈরি করছে আবার অ্যাসেম্বলও করছে কিন্তু আমি যদি বলি যে ধরো তুমি এখানে একজন লেবারকে নিয়োগ দিয়েছো এখানে সে শুধু কাপড় কাটছে তাহলে সে কাপড় কাটা স্পেশাল তুমি এখানে একজনকে নিয়োগ দিয়েছো সে শুধু সেলাই করছে তাহলে সে সেলাই করা স্পেশাল কারণ সেলাইয়ের উপরে তুমি তাকে ট্রেনিং দিয়েছো এখানে একজন বার তৈরি করছে তাহলে সে বার তৈরিতে স্পেশাল বুঝতে পারছো এবার দেখো এখানে একজন অ্যাসেম্বল করছে যে অ্যাসেম্বলিতে স্পেশাল এবার দেখো তো এই যে একজন শ্রমিক এই শ্রমিক তোমার সারা দিন কাজ করে তোমার ধরো পাঁচটা ছাতা তৈরি করতে পেরেছে ওকে কটা ছাতা তৈরি করতে পেরেছে হ্যাঁ কথা বলো পাঁচটা পাঁচটা ছাতা তৈরি করতে পেরেছে এখন আমরা বলছি যে যেমন ধরো এখন এই যে তুমি চারজন শ্রমিককে নিয়োগ দিয়েছো এরা কি স্পেশাল শ্রমিক এরা কি স্পেশাল চারজনকে স্পেশাল জি স্যার স্পেশাল এক একজন এক একটার উপর তাই এক একজন এক একটার উপর স্পেশাল আরে সবকিছু করছে এখন তুমি দেখলে যে দিন শেষে দিন শেষে তুমি এখান থেকে বত্রিশ টা ছাতা পেয়েছো বত্রিশটা ছাতা পেয়েছো এবার বলো তো এক একজন কটা করে উৎপাদন করেছে গড়ে তাহলে গড় বের করতে গেলে কি করতে হয় টোটালকে নাম্বার দিয়ে ভাগ দিতে হয় নাম্বার কত বত্রিশ কজন উৎপাদন করেছে তাহলে এখন এক একজন কারণ কি কারণ আমরা দেখছি কি এ কাপড় কাটা স্পেশাল এটা সবাই এক একটাই দক্ষ তা দক্ষ হতে কি হচ্ছে দক্ষ বলবো না এটাকে বলবো দক্ষ ঠিক আছে তাহলে দক্ষ হওয়াতে কি হচ্ছে যে এখানে আমরা দেখছি যে এই যে আমাদের কাপড় যে কাটছে সে সবচাইতে ভালোভাবে কাপড় কাটতে পারে অর্থাৎ সে স্পেশাল এখানে আবার যদি বলি যে যে সেলাই করছে তাকে তো আর কাপড় কাটা কাটতে হচ্ছে না তাহলে যে সেলাই করছে সে ভালোভাবে সেলাই করতে পারে আবার যে বাট তৈরি করছে তাকে কি করতে হচ্ছে সে সবচাইতে ভালোভাবে বাট তৈরি করতে পারে তাহলে যত ভালোভাবে এক একজন বাট তৈরি করতে পারবে তারা সেখানে দক্ষ হওয়ার ফলে এই সব জায়গায় কাপড় কাটা বেড়ে যাবে সেলাই করা বেড়ে যাবে আবার কি বাট তৈরিও বেড়ে যাবে আবার দেখো তো একজনকে কি এরকম করতে হচ্ছে কাপড় কেটে এসে সেলাই করতে হচ্ছে তার কি টাইমের এর কোনো ল্যাগ আছে এখানে নাকি সে শুধু কাপড় কাটছে বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছো যেমন এখানে কাপড় কাটছে যে একজনকে যদি করতে হতো সে কাপড় কাটতে হতো কাটার পরে এসে তাকে সেলাই করতে হতো তাহলে একটা টাইম এর গ্যাপ আছে এখানে আবার সেলাই করার থেকে আবার তাকে বার তৈরি করতে হতো টাইমের একটা ল্যাগ আছে আবার মেন্টাল একটা বা শারীরিক একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে আবার একেও কি করতে হতো সেম কাজ করতে হতো ফলে দেখা যেত কি এই যে অ্যাডজাস্টমেন্ট টাইমের অ্যাডজাস্টমেন্ট বা দক্ষ না হওয়াতে এর গড় উৎপাদন কি হয়েছে কমে গেছে কিন্তু এদের গড় উৎপাদন কি হয়ে গেছে বেড়ে গেছে এবার বলো এখন নেক্সট কোশ্চেন হলো যদি এরা স্পেশালাইজড অনুযায়ী যদি স্পেশাল অনুযায়ী একে আমাদের কাজ দেয়া হয় তাহলে সেই ক্ষেত্রে শ্রমিকের কাজ করার ক্ষমতা বা দক্ষতা কেন বাড়ে বলো কাজ করার ইচ্ছা বা দক্ষতা কেন বাড়ে

একটা উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন ভাবে ভাগ করে যদি শ্রমের দক্ষতা অনুযায়ী শ্রমিককে নিয়োগ করা হয় তখন তাকে বলা হয় শ্রমের বিশেষায়ন সমস্যা আছে না স্যার তাহলে আবার তুমি একটু বলো তো ডেফিনিশনটা আমি কি বললাম এখানে কিসের উৎপাদন প্রক্রিয়া আমরা নিয়েছি কিসের উৎপাদন প্রক্রিয়া নিয়েছি এই এটা কি তৈরি হচ্ছে এখানে ছাতা ছাতা তাহলে ছাতার উৎপাদন প্রক্রিয়াকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করেছি ভাগ করে যে যেখানে সেই অনুযায়ী আমরা তাকে সেখানে নিয়োগ এই যে প্রক্রিয়া নিয়োগের প্রক্রিয়া তাহলে আমরা কি ডেফিনেশন দিলাম না একটি উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন অংশে ভাগ করে শ্রমের দক্ষ দক্ষতা অনুযায়ী শ্রমিককে নিয়োগ করলে সেই প্রক্রিয়াকে আমরা বলি শ্রমের বিশেষায়ন হতে পারে অথবা আমরা বিশেষণ আরেকটা একটা কি সংজ্ঞা দিয়েছি আর বিশেষণ আরেকটা একটা কি সংজ্ঞা দিয়েছি বলো শ্রমিক যদি তার সমস্ত চেষ্টা এই তোমাদের মাথায় থাকে না শ্রমিক শ্রমিক যদি তাদের সমস্ত চেষ্টা একটা কাজের উপর নিয়োগ করে তখন তাকে আমরা বলি শ্রমের বিশেষণ ঠিক আছে ব্রেনটাকে আরেকটু শার্প করতে হবে ভাষায় পড়তে পড়াশোনা করতে হবে না হলে কিন্তু এই তোমাদের এই সেরা পড়াশোনা কিন্তু হবে না ঠিক আছে নেক্সট এরপর আমরা আসি তাহলে তোমাদের এখানে ইবাদত হোসেন হ্যাঁ এখন আমরা আসি তাহলে এখান থেকে আমরা দেখলাম মোটামুটি আমরা এগুলো দেখলাম এবার আমরা আসি শ্রমের গতিশীলতা তাহলে দেখো শ্রমের গতিশীলতা বললে আমরা বলছি যে শ্রমিক এক শ্রম একটা জীবন্ত উপকরণ কিন্তু সেই অর্থে কিন্তু সেটাকে আমরা শ্রমের গতিশীলতা বলি না সেটা শ্রমের জীবন্ত উপকরণ শ্রমিকের সঙ্গে শ্রমের সম্পর্ক আছে শ্রমিক যেহেতু জীবন্ত সে যা করছে সেটা সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে ওটা একটা জীবন্ত উপকরণ আমরা বলি কিন্তু এখন আমরা যদি বলি যে শ্রমের গতিশীলতা তাহলে গতিশীলতা বললে এখানে আসলে কি বোঝায় শ্রমের গতিশীলতা বললে আসলে একটা নির্দিষ্ট স্টেজ থেকে অন্য একটা স্টেজে অতিক্রম করা সেটাকে আমরা বলি শ্রমের গতিশীলতা যেমন ধরো যে এমন হতে পারে যে আমি একটা নির্দিষ্ট পেশায় আছি সেই পেশা আমি চেঞ্জ করে অন্য পেশায় যেতে পারি অথবা এমন একটা পরিস্থিতি আছে যে আমি একটা নির্দিষ্ট পোস্টে চাকরি করতাম সেখান থেকে আমি একটা অন্য পোস্টে গেছি দেখো তো আমার আগের যে পোস্ট ছিলাম আর পরের যে পোস্ট দুটো রোল কি আমার সেম নাকি পার্থক্য আছে এই পার্থক্য আছে নাকি কথা বলো জি স্যার পার্থক্য আছে তো এখন যদি পার্থক্য থাকে এখন দেখো তো শ্রমিক শ্রম যদি গতিশীল হয় তাহলে সেই ক্ষেত্রে কি তুমি সব সময় বেটার অপশন সার্চ করো নাকি তোমার অপশনটা একটু লোয়ার অপশন সার্চ করো শ্রমের গতিশীলতা যদি আমরা বলি সেই ক্ষেত্রে কি তোমার বেটার অপশন সার্চের জন্য তুমি কাজ করো নাকি তোমার খারাপ অপশনের জন্য তুমি কাজ করো যেমন আমি যদি বলি কেউ একজন ধরলাম যে উপরের লেভেলের প্রফেসর আছে সে কি অ্যাসোসিয়েট প্রফেসর বা তার নিচের লেভেলে আসতে চায় নাকি তার পজিশনটা ধরে রাখতে চাই বা সেখান থেকে সে যদি আরো এমিরেটাস প্রফেসর বা এই টাইপের কোনো কিছুর জন্য সে ট্রাই করতে পারে অথবা আমরা যদি বলি আমরা ওভাবে চিন্তা না করে প্রফেসর হলে পরে তার আমরা চিন্তা করি না পদোন্নতি তো পদোন্নতি আমরা আমরা এভাবে বলি যে লেকচারার বা প্রভাষক থেকে যদি উপরের লেভেলে যায় তুমি কি উপরের লেভেলে যেতে চাও নাকি প্রভাষকের আচ্ছা আমরা অ্যাসিস্ট্যান্ট নেই তাহলে আমাদের নিচের লেভেলটা চিন্তা করতে পারবো তুমি যদি বলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছো এখন তুমি উপরের লেভেলে অ্যাসোসিয়েট হতে চাও নাকি তুমি নিচের লেভেলে সে আবার লেকচারার হতে চাও বোঝা গেছে বোঝা গেছে উপরের লেভেলে স্যার তাহলে আমি যদি বলি গতিশীলতা যখন আমরা চিন্তা করি তখন কিন্তু আমরা সবসময় বেটারটা সার্চ করি সবসময় বেটার সার্চ করি তো এটা অনেক সময় আবার দেখা যায় কি যে সবসময় আমার বেটার সার্চ করলে কিন্তু আমি যে সবসময় বেটার সার্চের ফলে আমার যে অপশনটা থাকে সেটা কিন্তু না যেমন দেখা যায় যে অর্থনীতি যখন খারাপের দিকে যায় তখন কিন্তু অনেকে জবলেস হয় তো জবলেস হলে কিন্তু সেক্ষেত্রে তুমি লোয়ার অপশনটা সার্চ করো আমরা যে মানে তোমার কোনো একটা রকমের কাজ করার টেন্ডেন্সি কিন্তু তোমার তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু তুমি সবসময় যে বেটার অপশনটা পাবে সেটা কিন্তু নট নেসেসারি তো আমরা বলছি যে ইকোনমি স্মুথ আছে সেক্ষেত্রে অন্য কোনো অবস্থা নেই বা ইকোনমির খারাপ অবস্থা না সেই অবস্থায় কিন্তু তুমি গতিশীলতা বলে তুমি বেটার অপশনটা সার্চ করো তো এখন আমরা এখানে কি বলছি যে তোমার যখন পেশা থেকে এক পেশা থেকে অন্য পেশা তারপরে যদি বলি এক অঞ্চল থেকে অন্য অঞ্চল বা এক দেশ থেকে অন্য দেশ তারপরে যদি বলি একটা নির্দিষ্ট স্তর থেকে অন্য একটা স্তর এক পেশা থেকে অন্য একটা পেশা তখন তোমার আবার একই পেশার বিভিন্ন স্তর যখন তুমি এভাবে এক স্থানান্তরিত হতে থাকো বা পরিবর্তন করতে থাকো তোমার নির্দিষ্ট পজিশন তখন তাকে কিন্তু আমরা বলি শ্রমের গতিশীলতা তো এখন আমরা বলছি এই যে শ্রমের গতিশীলতার কয়েকটা প্রকারভেদ আছে আমরা এখানে মোটামুটি চারটা প্রকার দেখেছি ভৌগোলিক গতিশীলতা তো ভৌগোলিক গতিশীলতা মূলত কি বোঝায় যে ভৌগোলিক গতিশীলতা বললে যে আমি আগে একটা নির্দিষ্ট অঞ্চলে ছিলাম এখন আমি সেখান থেকে অন্য একটা অঞ্চলে গেছি অন্য একটা দেশে গেছি তাহলে সেক্ষেত্রে আমরা বলি ভৌগোলিক গতিশীলতা যেমন আমি যদি বলি যে তুমি এখানে ঢাকা খুলনা শহরের কেউ একজন ধরলাম কম্পিউটার অপারেটর ছিল সে খুলনায় কাজ করতো এখন সে ঢাকাতে গেছে আর কি বেটার অপরচুনিটি পেয়েছে সে অথবা সেই সেম অপরচুনিটি পেয়েছে ভৌগোলিক গতিশীলতা বললে আমাদের বেটার অপরচুনিটি না খুঁজলেও চলবে তখন তুমি ঢাকাতে যে একজন কম্পিউটার অপারেটর হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার এটাকে বলা হয় ভৌগোলিক গতিশীলতা তো ভৌগোলিক গতিশীলতার কিন্তু একটা অসুবিধা আছে আমরা সহজে সচরাচার আমাদের ভৌগোলিক গতিশীলতার কিন্তু আমরা চাই না সচরাচর চাই না কারণ কি এটার এটার আবার চাই কেন সেটাও বলছি আমরা কারণ হলো আমার কিন্তু একটা সারাউন্ডিংস আছে যে আমি যে পরিবেশে বড় হয়েছি তার আশেপাশে কিন্তু আমার একটা পরিচিত পরিবেশ আছে তো আমরা কিন্তু সহজে অন্য পরিবেশে গেলে সেটার একটা খাপ খাওয়ানোর ব্যাপার থাকে তো সেই খাপ খাওয়ানোর ব্যাপারের জন্য সচরাচর ভৌগোলিক গতিশীলতাটা আমরা অনেকেই প্রেফার করি না কিন্তু আবার অনেকেই প্রেফার করে তো এর জন্য দুটো ফ্যাক্টর আছে একটাকে আমরা বলি পুশ ফ্যাক্টর একটাকে আমরা বলি পুল ফ্যাক্টর যেমন আমি যদি বলি আমি এখানে ভাবছি যে আমি এখানে কম্পিউটার অপারেটর আমার তো অত বেশি ইনকাম নেই তো আমাকে এই ইনকামটা আমাকে ঠেলে দিচ্ছে আমাকে পুশ করছে যে তুমি ঢাকায় যাও আর ঢাকায় ফুল ঢাকায় আমাকে বেটার আছে এটা আমাকে আমাকে টানছে টানছে আর আর কি ধাক্কা আমার এখানে ইনকাম কম এটা আমাকে ধাক্কা দিচ্ছে যে আমি পুয়ার আমি এখানে থাকতে চাই না আমি ঢাকা শহরে যেতে চাই কারণ আমার এই ইনকামটা আমার জন্য সাফিসিয়েন্ট না ফলে দেখা যায় কি সেক্ষেত্রে কিন্তু আমি ঢাকায় যে এখানে জব সার্চ করতে চাই বা বেটার অপরচুনিটি খুঁজতে চাই তো এরপরে আমি যদি বলে আন্তর্জাতিক গতিশীলতা যেমন দেখা যায় কি যে আন্তর্জাতিক গতিশীলতার ক্ষেত্রে কি কিন্তু শখের বসে এখানে গতিশীলতা আমরা দেখি না যেমন বাংলাদেশে যেসব শ্রমিকরা যায় তারা কিন্তু প্রচুর এখানে হিউজ রকম হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে অর্থাৎ মানব পাচার বা এইসবের শিকার হওয়ার পরও তারা সেখানে যায় কারণ কি এইসব কষ্ট তারা কেন মেনে নিতে চায় কারণ এখানে তারা ভাবে যে তাদের একটা লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে তারা একটা বেটার ফ্যাসিলিটি পাবে তারা একটা উন্নত দেশের একটা স্বাদ নিতে পারবে তো এইসব নানা রকম পুল ফ্যাক্টর তাদেরকে কিন্তু টানে সেখানে তো তারা কিন্তু সহজে এখান থেকে ছাড়তে চায় না তারা উন্নত জীবনের আশায় সেখানে যেতে চায় তো এইসব কারণের জন্য আমরা আন্তর্জাতিক গতিশীলতাটাকে আর দেখি যে এখানে কাজ করলেও সে কিন্তু তার চলতে পারতো কিন্তু সেখানে যে সে আরো বেটার অপরচুনিটি পেতে চায় এইসব কারণের জন্য সে আন্তর্জাতিক গতিশীলতা আমরা দেখি তো আবার দেখা যায় যে এইটাই মূলত কারণ যেমন এখানে পেশা অথবা আমরা বলছি যে একই পেশার এক স্তর থেকে অন্য স্তরে যদি উন্নীত হয় তখন তাকে আমরা বলি যে এখানে আমাদের পেশাগত গতিশীলতা তো সেক্ষেত্রে আমরা কি দেখছি এখানে যদি অন্য পেশায় নিয়োজিত হয় পেশাগত গতিশীলতা বলে যেমন এক পেশা ছেড়ে অন্য পেশা কি যেমন কেউ একজন টিচার ছিল সে এখন কম্পিউটার প্রোগ্রামার হয়েছে সেটা হতে পারে সেক্ষেত্রে আমাদের পেশাগত গতিশীলতা হয় তো এরপরে আবার এখানে আনুভূমিক গতিশীলতা একটা আছে আর একটা উলম্ব গতিশীলতা আছে তো আনুভূমিক গতিশীলতা কি একই রকম পেশা পদবি সহ একই প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে নিয়োগ লাভ করলে তাকে আমরা বলি আনুভূমিক গতিশীলতা এগুলো তো আমরা নিজেরা করে নিবে অথবা আমরা বলছি বা ভিন্ন শিল্পে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে নিয়োগ লাভ করাকে আমরা বলি উলম্ব গতিশীলতা এটা তোমরা একটা নিজেরা দেখে নিবে এরপর আমরা শিল্পগত গতিশীলতা তাহলে এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর হওয়া সেক্ষেত্রে আমরা কি কুটির শিল্প থেকে আমরা কর্মরত থেকে বস্ত্র শিল্পে যদি তুমি যাও তাহলে তাকে আমরা বলছি শিল্পগত গতিশীলতা একই শিল্প থেকে অন্য শিল্প এগুলো মূলত পেশাগত দিকটাও এর মধ্যে আসে তো এরপর আমরা বলছি কি স্তরগত গতিশীলতা এক স্তর থেকে অন্য স্তরে যেমন প্রভাষক থেকে তুমি সহকারী অধ্যাপক পথে উন্নত হয়েছে এটা পেশাগত গতিশীলতার মধ্যেও এটা যায় তো এরপর আমরা আসি আমাদের এর পরের টপিকটা এরপরে দেখো আমরা বলছি যে আমাদের শেষ এখানে টপিকে এসছি আমরা মজুরি আমাদের হয়তো শ্রমের গতিশীলতা আমাদের আরেকটা টপিক হয়তো বাদ থাকবে শ্রমিক সংঘ তো আমরা যদি বলি যে এটা শ্রমিক সংঘটা যদি আমরা শেষ করতে পারি তাহলে আজকের আমাদের সময় আছে এক মিনিট আমরা হয়তো মজুরিটা শেষ করতে পারবো না তো মজুরি আর শ্রমিক সংকট আমরা লাস্ট ক্লাসে শেষ করে দিব আশা করি তো এখন দেখো যে আমরা বলেছে কি যে মজুরিটা আসলে কি তো মজুরিটা আচ্ছা আমাকে একটু মজুরি ডেফিনেশনটা বলো কুইক আমাদের এক মিনিট সময় আছে আমাকে কেউ একজন বলতো যে মজুরিটা আসলে কি তোমাকে কেন মজুরিটা দেয়া হয় এই মুখ অফ করেছো কেন আলসারিয়া দিব্যি মুখ অন করো হ্যাঁ বলো যে আমরা যে এই যে আমাদের মজুরি বলি এই মজুরিটা আসলে কি মজুরিটা তোমাকে কেন দেওয়া হবে হয় শ্রমটা তুমি দিলেই তোমাকে কেন তার জন্য মজুরি দেয়া হবে শিয়াবুর রহমান বলো

আমরা যদি চিন্তা করি যে আমি কাজে নিযুক্ত আছি তাহলে কোনো কাজে কিন্তু আমার ভালো লাগে না তুমি চিন্তা করে দেখো তোমাকে যদি বলা হয় এখন টিভি দেখো বসে বসে বা তোমার একটা ভালো লাগে কাজ শুয়ে শুয়ে থাকো ঘুমাও বা তুমি ধরো অন্য কোনো একটা কিছু প্রেফার করো পছন্দ করো তাহলে সেই পছন্দটা তুমি বাদ দিয়ে তুমি ধরো তোমাকে বোঝাই তুমি এই কাজটা করে দাও আমাকে তাহলে তুমি কোনটা প্রেফার করবা কোনটাকে তুমি পছন্দ করবা এক কথা বলো সারহান পছন্দের